লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা। তাকে তোকে মানাইছে না রে। তোমরা কি কখনো বীরভূমের এই জনপ্রিয় গানটি সেখানকার কোনো বাউল ভাইয়ের কাছে শুনেছ? আজকে শুনবো। আর এই হলো সেই নদী, যেই নদীর পাড়ে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আর এটা হলো বীরভূমের বিখ্যাত মন্দির কঙ্কালীতলা মন্দির, যেটার ইতিহাস সম্পর্কেও আজকে জানবো। আর এই খাবারগুলোর ব্যাপারে তো অবশ্যই জানতে হবে, কারণ এই খাবারের মধ্যে লুকিয়ে আছে একটি সিক্রেট ব্যাপার। আজকে যাচ্ছি মুর্শিদাবাদ থেকে বীরভূমের বোলপুরে। তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা হয়তো জানো না, আমি ব্লগস বানাই অসাধারণ খাবার, অসাধারণ জায়গা এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু ব্লগস যেগুলো ইন্টারেস্টিং হয়, তোমাদের দেখতে ভালো লাগে সেই ধরনের ব্লগস আমি বানাই। তো আজকে একটা অসাধারণ প্লেসে এসেছি, সেটা হচ্ছে বীরভূম জেলায়। বীরভূম জেলার বোলপুর পুরো চত্বরটা, মানে বোলপুর এলাকাটা পুরো, সেখানে যে কটা দর্শনীয় স্থান আছে বা সেখানকার খাবারগুলো কেমন, সে সমস্ত কিছু আমি মোটামুটি 3-4 ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। তো তোমরা যে আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমি যেই সেতুটার উপরে দাঁড়িয়ে আছি, তোমরা সেতুটা দেখো, এত সুন্দর, সত্যি এটা অসাধারণ লাগছে দেখতে। আর জায়গাটা তোমরা পুরোটা দেখো, এটা হচ্ছে পুরো সেতুটা। আর এই সেতুটার নাম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, রাঙামাটি সেতু, যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। তারিখ হচ্ছে 17/5/2022, এই তারিখে এইটা নতুনভাবে উদ্বোধন করা হয়েছে। এটা হচ্ছে রাঙামাটি সেতু। তোমরা গানটা নিশ্চয়ই শুনেছ, লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, গানটা খুবই জনপ্রিয় একটা গান বীরভূম, এবং তাছাড়া আশেপাশে বীরভূম ও পুরুলিয়ার যারা মানুষ তারা এই গানটা খুব পছন্দ করে। তো এখন সেই রাঙামাটির দেশে আমরা অলরেডি ঢুকে পড়েছি এবং ঢুকতে চলেছি। কিছু দর্শনীয় স্থান, কিছু ঐতিহ্যবাহী স্থাপত্য, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না এই ভিডিওটা হয়তো অনেক লম্বা হবে, সেজন্য আমি দুই তিনটে পার্টে ভাগ করে দেবো, আর ভিডিওটা ইন্টারেস্টিং করার চেষ্টা করবো। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। রাস্তায় আস্তে আস্তে যেসব সিন আমরা দেখলাম সেটা সমস্তটা একদম একটা কথাতে যদি বলতে, সেটা হচ্ছে অসাধারণ। ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম সোহান, ইউ আর ইন দ্য চ্যানেল দক্ষিণ এশিয়ান ক্লিপস, স্টে হেলদি অন বীরভূম। আমার পিছনে এখন এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটাই হলো বীরভূমের বিখ্যাত নদী কোপাই নদী, যেটা দেখেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীটা এখন বর্ষাকাল, তাই একটু ভরা ভরা মনে হচ্ছে, বাকি সময়গুলোতে কিন্তু জল প্রায় থাকে না বললেই চলে, এবং বৈশাখ মাসে কিন্তু সেই হাঁটু পর্যন্তই জল থাকে। আর এই নদীটার আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি এই নদীটাকে দেখেই কিন্তু একটা বিখ্যাত উপন্যাস রচনা করেছিলেন, যেটির নাম হচ্ছে হাঁসুলি বাঁকের উপকথা। এই হাঁসুলি মানে হচ্ছে সে আমাদের বাড়িতে যেসব কাটার জন্য ব্যবহার করি, হাঁসু, হাঁসু বা হেসে বলে, তো সেটা থেকেই নামটা এসছে। কারণ এই যে নদীটা এতগুলো বাঘ, একদম হেসের মতো বাঘগুলো যেন দেখা যায়, সেটাকে নিয়েই কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন হাঁসুলি বাঁকে রূপকথা। রাস্তাতে যাওয়ার পথেই এখানে ডান দিকে দেখতে পেলাম কঙ্কালীতলা মন্দির, যে কঙ্কালীতলা মন্দিরটি সম্পর্কে অনেক ইতিহাস আছে। তো আমরা এখন ভিতরে ঢুকবো, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। তো ভিতরে যাওয়ার পর সব জিনিসগুলো দেখাবো এবং সে সম্পর্কে কথা বলবো। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এখন এই আমার পিছনে যে মন্দিরটি দেখছেন, এটার নামই হলো বীরভূমের বিখ্যাত কঙ্কালীতলা মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয় 1360 বঙ্গাব্দের 24শে জ্যৈষ্ঠ, সাধক জগদীশ বাবার নির্দেশে এবং তার ভক্তদের দানে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখানে কিন্তু নিরাকার সতী মায়ের পুজো করা হয়। শোনা যায় সতীকে নিয়ে শিব যখন তাণ্ডব নৃত্য করছিল, তখন তার শরীরের 51তম পার্ট অর্থাৎ কাখাল, এইখানে একটি কুণ্ড আছে যে কুণ্ডে পড়েছিল, এবং সেখান থেকেই নাকি এই মন্দিরটা সৃষ্টি হয়। তো এক্ষুনি আমি দেখাবো সেই কুণ্ডটি কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছ এই সেই কুণ্ডটি যেখানে সতীর 51তম পিঠ অর্থাৎ কাখালটি এখানে পড়েছিল, এবং এই কাখাল কথারই থেকেই নামকরণটি হয়েছিল কঙ্কালীতলা মন্দির। চলুন, এবারে এখানে একজন সঙ্গীত শিল্পী ভাই আছে,
তার কাছে একটা ছোট্ট এই বীরভূম এলাকার একটা বিখ্যাত গান শুনে নেওয়ার চেষ্টা করব, অনুরোধ করব, যদি শোনাই তো খুবই ভালো লাগবে। তো চলুন শুনে নেওয়া যাক। তুই লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, খেতাকে তোকে মানাইছে না রে। ও নাগর তোকে একেবারে মানাইছে না রে। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শ্যামলের গাছ, ওই নদীর ধারে শ্যামলের গাছ, কত নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে শ্যামলের গাছ, কত নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। ওই সকালে ফুটিবে ফুল, ওই সকালে ফুটিবে ফুল, আমার মনে ছিল আশা রে, মনে ছিল আশা। যা যা লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। আচ্ছা আচ্ছা, আমি প্রোগ্রামও করে বেড়াই, বারে যাই, হ্যাঁ স্টেজ প্রোগ্রাম করে বেড়াই, এখানে আসি মায়ের কাছে যেদিন ভাল লাগে সময়টা কাটাবার জন্য। অনেক ভক্তবৃন্দ এখানে এসে গান টান শুনে যায় আমার কাছে, এখান থেকে প্রোগ্রামও পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার বাড়ি 5 কিলোমিটার দূর। আমার নাম বাসুদেব বাগদি দাস বাউল। এবার এখন আমরা যেখানে আছি সেটার নাম হচ্ছে প্রকৃতি ভবন হোটেল। এখানে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের, এখন দুপুরবেলা, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো। এই খাবার নিয়ে একটা সিক্রেট ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে এখানে খাওয়ার শেষে বাইরে গিয়ে কত দাম কী ব্যাপার সমস্ত সিক্রেটটা আমি বাইরে গিয়ে শেয়ার করবো। এটা জানলে তোমরা অনেক উপকৃত হবে আমি মনে করি। অনেক খুঁজে খুঁজে এই জায়গাটা এসেছি, এই জায়গাতে খাওয়ার জন্য কিছু নিয়ম আধ ঘন্টা ধরে ঘুরছি আমরা, শেষমেশ পেলাম, কারণ এখানে খাবারের এত দাম। সামান্য ভেজ থালি দেখছি 160 টাকা, মাছ ভাত 200 টাকা, মাংস ভাত প্রায় 300-এর কাছাকাছি। তো এখন দার্জিলিংয়ের থেকে কম ছিল, কিন্তু দার্জিলিংয়ে এর থেকে অনেক কম ছিল, 180 টাকায় ডিমের ছিল, 180 টাকায় মাছ খেলাম আমরা, মাছ দিয়ে খাবার আলাদা। এখানে ভাত ডাল দিয়েছে, এখানে একটা আলু সয়াবিনের তরকারি, এখানে আর একটা তরকারি, এখানে একটা মাছ, আর আমরা এক্সট্রা একটা ডিমের অমলেট অর্ডার করেছি। ঘিটা অসম্ভব ভালো, এই মাছটা দিয়েছে, মাছটা মনে হচ্ছে আজকের না, মনে হচ্ছে, দেখা যাক। খাবার দাবার একদমই বাজে, খাওয়া যাবে না, বাইরে গিয়ে কথা হচ্ছে। দেখো এখানে যে মেন বিষয়টা সেটা হচ্ছে যে বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় বড় হোটেল আছে, এই বড় বড় হোটেলগুলো যদি তুমি খাবারের চার্জ দেখো, মানে 160 টাকায় শুধু ভেজ থালি, সবজি ভাত, 2-3 রকমের সবজি, ডাল থাকবে, ভাত থাকবে, ব্যাস শেষ। আর
ছোট ছোট রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোতে মাছ ভাত খেতে গেলে তোমাকে 150 টাকা লাগবে, 50 টাকা নাকি টোটোওয়ালা কমিশন খায়। মানে তোমরা ট্রেনে করে আসলে, প্রথমে ট্রেনে আসলে তারপরে আসার পর টোটো একটা ভাড়া করতে হয় পুরো এলাকাটা ঘোরার জন্য। সেই টোটোওয়ালা তোমাদেরকে যেখানে খেতে নিয়ে যাবে সেখানে মানে 150 টাকা, মাছ ভাত হলে 50 টাকা নেয় কমিশন। আর খাবারের কোয়ালিটি খুবই খারাপ, যাকে বলে একদম বাজে। আমি এক্ষুনি যেখানে খেলাম প্রকৃতি ভবন দেখো হোটেলটা, দুজন খেলাম, 270 টাকা চার্জ হলো। আমরা যেহেতু বাইকে এসেছিলাম সেটা আমাদেরকে খুলে জানালো ব্যাপারটা, 100 টাকা করে মাছ ভাত দিল। কিন্তু মাছ আজকের না, মোটামুটি 7-8 দিনে ফ্রিজে ছিল, ঠান্ডা মাছ এনে দিল। তার সঙ্গে সবজি টবজি যা ছিল সব ফ্রিজের, সব ঠান্ডা। তো এত জঘন্য খাবার আমি এর আগে কোথাও খাইনি। এই জায়গাটা খাবারের দিক দিয়ে খুবই লো কোয়ালিটি। আর যদি একটু ভালো খেতে যাও তাহলে নর্মালি তোমাদেরকে বড় বড় রেস্টুরেন্টে চলে যেতে হবে। রেস্টুরেন্টে গেলে বেশি না, সবজি থালি 160 টাকা, আমি তো জীবনেও খাবো না। তা নেগেটিভ কমেন্ট না, খাবার হয়তো ভালো দিবে কিন্তু এত টাকা দিয়ে খাওয়ার কোনো মানে হয় না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ আমরা আরও অনেকটা জায়গা ঘুরবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তো সব ভিডিওগুলো পরপর আসতে থাকবে। তোমরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটাকে লাইক করে দিবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ঠিক আছে চলো। আর হ্যাঁ, খাবার দাবার খেলে কিন্তু আমি রেকমেন্ড করবো তোমরা স্টেশনের আশেপাশে যদি দোকান থাকে সেখানে তোমরা খেয়ে চলে এসো, এসব এলাকায় খাবার না খেয়ে। খুবই জঘন্য কোয়ালিটির খাবার এখানে পাওয়া যায়।